গেল 28 এপ্রিল, ঢাকা, উত্তর, দক্ষিণ ও চট্টগ্রামের নগরপিতা নির্বাচন শেষ হল। নির্বাচন পর্যবেক্ষণে কাজ করেছে দেশি বিদেশি পর্যবেক্ষক সহ অসংখ্য গণমাধ্যম কর্মী। আর পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাদের অনেকেই নিগৃহীত হয়েছেন ভোট কেন্দ্রে। কোনো কোনো ক্ষেত্রে বাধার মুখে সংবাদ সংগ্রহ সম্ভব তো হয়নি, বরং কেন্দ্রে প্রবেশেও বাধার সম্মুখীন হয়েছেন সংবাদকর্মীরা। নির্বাচনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে পুলিশের এ আচরণ নজিরবিহীন বলে মন্তব্য অনেকের। বলছেন, রাজনৈতিক বাদানুবাদের প্রভাব গণমাধ্যমে পড়লে গণতন্ত্রই ব্যাহত হয়। পুলিশ অ্যাগ্রেসিভলি রোল প্লে করেছে, তারা সাংবাদিকদের প্রবেশাধিকারে বাধা দিয়েছে, তারা নানাভাবে নিয়ন্ত্রণ আরোপ করেছে, এবং সবচেয়ে যেটা পরিতাপের বিষয় যে তাদের উপস্থিতিতেই সংবাদকর্মীরা নিগৃহীত হয়েছেন। আওয়ামী লীগের দীর্ঘ গণতান্ত্রিক লড়াইয়ের যে তাদের ঐতিহ্য রয়েছে, তারা বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখবেন যে তারা রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিএনপি জামাত যে গোষ্ঠী, তাদের সঙ্গে যে তাদের রাজনৈতিক বাদানুবাদ রয়েছে, রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তাদের প্রতি যে আচরণ রয়েছে, সেটার সঙ্গে যেন তারা গণমাধ্যমকে একাত্ম করে না ফেলে। নির্বাচনে কারচুপির ঘটনা ঢাকতেই গণমাধ্যম কর্মীদের সংবাদ সংগ্রহে বাধা প্রদান করা হয়েছে বলে অভিযোগ সাংবাদিক নেতাদের কারো কারোর। তবে এটি দেশের সংবিধান পরিপন্থী বলে দাবি এই সাংবাদিক নেতার। জনগণের সামনে তাদের যে সিল মারা, ভোট কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই, এগুলি যাতে মিডিয়া ধারণ করতে না পারে, সেই জন্যই মিডিয়াকে মূলত প্রবেশ করতে দেয়নি, এবং এটা অত্যন্ত ন্যাক্কারজনক। এটা গণমাধ্যমের স্বাধীনতার সম্পূর্ণ পরিপন্থী। নির্বাচনের দিন সাংবাদিকদের পেশাগত কাজে বাধা প্রদান যে উদ্বেগের, তা অকপটে স্বীকার করে নিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী। তবে একই সঙ্গে তিনি বলছেন, গণমাধ্যম কর্মীদের পেশাদারিত্বের বাইরে রাজনৈতিক উদ্দেশ্য থাকলে তা হবে চরম অনৈতিক। কিছু কিছু জায়গায় সাংবাদিকদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে, কারো কারো উপরে কিছুটা হামলাও হয়েছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে বাধা সৃষ্টি করা, সেটি গণতন্ত্রের গণতান্ত্রিক চর্চা নয়। আবার অন্যদিকে এই অধিকার অপব্যবহার করে উদ্দেশ্যমূলকভাবে, রাজনৈতিকভাবে কেউ যদি করেন, সেটাও কিন্তু আমাদের দেখার বিষয়। সংবিধানে উল্লেখিত গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান সাংবাদিকদের। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।